রেডি হয়ে নিয়েছি, সবাই মোটামুটি রেডি, এবার বেরিয়ে পড়বো। চলো আমাদের সঙ্গে কোথায় যাচ্ছি লাঞ্চে চলে দেখতে পাবে। আর তার আগে একটু ঝানা টাল্লা গুলো বন্ধ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি বৃষ্টি যদি বাই চান্স চলে আসে তাহলে তো পুরো ছাদ এসে ভিজিয়ে যেতে পারে, সেটা চিন্তা করেই বন্ধ টন্ধ করে দিচ্ছি। আর ডেকোরেশনটা কি দেখিয়েছো? ডেকোরেশনটা কিন্তু পুরো রেডি আমাদের বিকেলের জন্য। ওই যে মান্থু রেডি হচ্ছে, মান্থু একদম ফিনিশিং টাচ দিচ্ছে, আর বাদ বাকি সবাই রেডি। বাবাদের জন্য রিক্সা ডেকে নিয়ে এসেছি, এবার বাবা, মান্থু, মা, আমার বাবা সবাই এই রিক্সা করে চলে যাবে। ওই সিটটা খুলে দাও। আচ্ছা ঠিক আছে, চলো সাবধানে ওঠো। না বাবা, বাবা কিন্তু হয়ে যাবে, সেটাকে দেখো ভালো করে দেখো, একটু সাবধানে চাল, বিশেষ করে এই গাড্ডাটা দেখে নিও। হ্যাঁ ওটাই তো, সবাই বয়স্ক একটু সাবধানে চালি। বাবা ওদিক দিয়ে বসো, রানীকুড়ি, রানীকুড়ি আগেই না, বসে বড় যাও। আমি শম্পা ডোডো, আমরা যাব স্কুটিতে, আজকে আর গাড়ির জন্য বলা হয়নি। হ্যাঁ সাবধানে থেকে চালিও, হ্যাঁ যাও যাও, টাটা। দুজনে পকেটে কি করছে বুঝে পাচ্ছি না, ডোডো পকেটে কি ঢোকাচ্ছে আর ডোডোর বাবার পকেটে কি ঢোকাচ্ছে। দু রকমের নাকি সানগ্লাস নিয়ে বেরোতে হয়, বাবা। ঠিক আছে নে, এবার যা উঠে পড়। সেটাই, এবার আমিও উঠে পড়বো। আমরা স্কুটিতে করে বেরিয়ে পড়েছি, মা বাবাদের রিক্সায় তুলে দেওয়া হয়েছে। আমাদের যেহেতু গন্তব্য আজকে খুব বেশি দূর নয়, যেতে জাস্ট 7-8 মিনিট লাগবে ম্যাক্সিমাম স্কুটিতে, সেই জন্য গাড়িটা নিয়ে বেরোনোর কোনো দরকার পড়লো না। অ্যাকচুয়ালি যেহেতু এখনও প্রেম পুরোপুরি ফ্রি হয়নি গাড়ি চালানোতে, তার জন্য সবাইকে নিয়ে বেরোনোটা আর বড়ো গাড়ি নিয়ে বেরোনোটা ওর পক্ষে সম্ভব নয়, তাই ড্রাইভার দাদাকে ডাকতে যা সেই হয়তো ম্যাক্সিমাম 1-1.5 ঘন্টা লাগবে, তার জন্য আর এইটুকু ডিস্টেন্সের জন্য ডাকতে ইচ্ছে করলো না। আমরা চলে এসেছি, এবারে অপেক্ষা মা বাবা মান্থু, তারা কখন আসবে দেখা যায়। ওই দাঁড়ায় এসে গেছে, দাঁড়াও টোটো, দাঁড়ায় আসবে হেঁটে হেঁটে। আমি দিচ্ছি, আমি দিচ্ছি, চলো এবার টুট পড়ো। যার জন্মদিন তাকে সবার আগে আমরা ঢোকার জন্য জানিয়েছি, চলো চলো। আমরা ঢুকে পড়েছি আমাদের ভীষণ 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 পছন্দের মধুমিতা রেস্টুরেন্টে। অনেক দিন পর এলাম, মধুমিতার অ্যাম্বিয়েন্স পুরো চেঞ্জ হয়ে গেছে, দারুণ লাগছে। মানে ডেকোরেশন বা মানে সমস্ত গেট আপ পুরো চেঞ্জ, মানে একদম নিউ নিউ, খুব ভালো লাগছে। আর ডোডোর হাতে মেনু কার্ড রয়েছে, কারণ আজকে ডোডো মোটামুটি সিলেক্ট করবে কী খেতে চায়, মানে ওটা অ্যাকচুয়ালি ও সিলেক্ট করুক, তারপর আমরা বড়রা বাকিরা যেটা যা খেতে চাই সেটা দেখছি। মানে মধুমিতা তো আমরা বহুদিন ধরেই আসছি, ইভেন ডোডোরও পছন্দের। আমাদের 20 বছর ধরে, 20 বছরের বেশি, মানে হাকাটি সম্পর্ক 20 বছর, কিন্তু মধুমিতা থেকে যে আমরা 20 বছরে মোট 500 বার হয়তো এসে গেছি, সেখানে হাঁটারই তো হয়তো 40-50 বার গেছি ম্যাক্সিমাম হয়তো, কিন্তু হাটা এই মধুমিতা আমাদের 500 বার হয়ে গেছে আসে, কারণ মধুমিতা আমাদের পার মান্থ আসে এরকম একটা ব্যাপার বাড়ির অ্যাম্বিয়েন্সের মতো। তাহলে ডোডো কি কি খাবে তুমি একটু বলো এবার।
প্রথম থেকে বল কি খাবি তুই প্রথমে স্টার্টার থেকে শুরু কর দুটো ঘড়িটা পরে বেরিয়েছে দুটো লাইটটা জ্বালা দিয়ে ঘড়িটা একটু রিক্সা পেতে খুব দেরিও হয়েছে আচ্ছা আমরা কি অর্ডার করবো না তুমি একাই করবে অর্ডার আপাতত এটাই মিক্সড ফ্রাইড রাইস নাও নর্মালি নিয়ে খাওয়ার জন্য একই রকম মিক্সড ফ্রাইড রাইস আর দুটোই নুডলস আর চিলি ফিশ চিলি ফিশই খাও চিলি চিকেন তো মানে চিকেন তো খাবে এই যে আমাদের দাদা একটা স্যুপ বলো না দুটো আমি ভাবছি সম্ভব মিক্সড গ্রেভিটা তো বলছি না এইগুলো আমাদের দাদা মধুমিতার ওনার মানে আমাদের কাছে দাদাই বলতে পারো মানে সবসময় এসে দাদার কাছ থেকে সব রকম আবদার করি আর সব দিক থেকে একদম ভালো মানে বিহেভিয়ার খাওয়া দাওয়ার কোয়ালিটি তো বল মানে বলার কোনো ব্যাপারই না যতজনকে রেফার করেছি সবাই খুব মানে হ্যাপিলি ব্যাপারটাকে করে দিয়ে ইভেন আমাকে মানে সাউন্ড রেকর্ডিং করেও পাঠিয়েছে যে না কোয়ালিটি দাদা দারুণ দিয়েছে তো দাদা কোয়ালিটা দিয়ে দিলাম এবার দাদা ফটাফট আমাদেরকে দিয়ে দিলাম মানে স্পেশালি দাদা আমাদের অর্ডারটাও নিয়ে চলে এসে তাহলে আমরা অর্ডারটা নিয়ে নিই চলো এই অর্ডারটা খাওয়াটা আবার আসুক তারপর আবার শুরু করছি আচ্ছা এই দেখো দাদা কিন্তু অলরেডি বলে রেখেছিলাম দাদাকে ডোডোকে নিয়ে আসবো তো অলরেডি ক্যাডবেরির একটা গিফট নিয়ে এসে দাদা রেখে দিয়েছে ডোডোকে দিল দাদাকে থ্যাংক ইউ বলে দাও আঙ্কেলকে বলেছ দাদাকে আমরা আসার আগে বলে রেখেছিলাম যে আমরা সাতজন আটজন যাবো একটু যদি একটা সিটের অ্যারেঞ্জমেন্ট করে রাখা যায় ওই জন্য দাদা একদম এই দুটো টেবিলকে অ্যাড করে আমাদের জন্য একটা ব্যবস্থা করে রেখে দিয়েছে তো
বেশ ভালোই হয়েছে অ্যারেঞ্জমেন্টটা, একদম সোজা একসাথে আমরা বসতে পেরেছি। আর ডোডো হ্যাপি ক্যাডবেরি পেয়ে দারুণ মজার। ডোডো সকাল থেকে মোস্ট ফেভারিট, আর ডোডো সকাল থেকে দিনটা ভালোই যাচ্ছে। রাত্রিবেলায় গিফট, সকালে ঘুম থেকে একটা গিফট, আবার এখানে রেস্টুরেন্টে এসেও গিফট। ডোডো ডোডো সন্ধ্যেবেলায় কেক কাটা হবে, পাবো পাবো কিছু না কিছু তো কেক পাবোই। কি ডোডো ঠিক তাড়াতাড়ি চলে আসবে, যেটা হয় রেস্টুরেন্টে এসে ডোডো ঢোকার পরেই খিদে পেয়ে যায়। খিদে শুরু খিদে শুরু খিদে শুরু বাড়ি থেকে বেরোবার একটু পায়েস খেয়ে বেরিয়েছিল, আমরা সবাই দেখেছিলাম সেটা। এই রিক্সাটা খুঁজতে একটু দেরি হলো, আমি বলেছিলাম লেজে হবে মা, 45 মিনিট ধরে স্নান করেছে। একমাত্র আমাদের মধ্যে সবচেয়ে টাইমে করেছে বাবা, একদম স্নান করে নিয়েছে। তুমি ও মানে টাইমের আগে করেছো স্নান, সেটাই বলো আমার টাইমের আগে হয়ে গেছে আর বাবা টাইমে এখানে শম্পা মান্তুকে বললো যে তুই ডোডোর জন্মদিনে যতগুলো বেলুন ফুলিয়েছিস আমাদের জন্মদিনে কি ফোলাবি। তো মান্তু বলে দিল যে আমি সবার জন্মদিনেই ফোলাতে পারি। বাবা এবার মাথাটা মনে হাতের উপর রেখে শুয়ে পড়বে। এই যে ডোডোর স্যুপ এসে গেছে, আর আটা ওদিকে মামার কাছে দিয়ে দাও। আসতে গরম কিন্তু কেমন কেমন হয়েছে।
দুটো কেমন হয়েছে? জল খাবে কেন? কি গো ওকে জল দিচ্ছ কেন? জল খাবে কেন? খাবার আগে ব্যাস ব্যাস দুটো দুটো হয়ে জল না আর ডুডোর সাথে এখন কথা বলা যাবে না। ডুডোর অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে খিদে পেয়েছে বলছে, এবার যখন পেয়ে গেছে ব্যাস মন দিয়ে আজকের বার্থডে স্পেশাল স্যুপ। আরে বাবা কিন্তু ডোডো এই ঝালটা খুব ভালোই এনজয় করে। প্লেট এসে গেল, গ্লাস তো আগেই পড়ে গেছে, আর ডোরোদের স্যুপ এসে গেছে। মা একটুখানি টেস্ট করে দেখছে, ডোডোর আর কোনো কথাবার্তা নেই। এই হলো আমাদের মধুমিতার সবচেয়ে ফেভারিট মিক্সড চাউমিন রোলস। এই যে প্লেট এবারে আমিও কথা বলা বন্ধ করে দেবো, কারণ আমার সবচেয়ে দুর্বল জিনিস এসে গেছে, গ্রেভি নুডলস, মিক্সড গ্রেভি নুডলস, যেটা মানে পাওয়ার পরে যেটা দরকার পড়ে সেটা হচ্ছে একমাত্র সেটা হচ্ছে চিলি ভিনিগার। এই চিলি ভিনিগার একবার পেয়ে গেলে ব্যাস এই মিক্সড নুডলস আমি দু মিনিটে সার্ভ করে দেবো একবার। সম্পর্ক করছে গরম গরম খেতে হবে, ওইটা একদম ঠান্ডা করে খাওয়া যায় না। তাহলে চলো এবার আমরা মিক্স গ্রেভিটা খেয়ে নিই। আর এইদিকে প্যান ফ্রাই চিলি ফিশটা এসে গেছে, প্যান ফ্রাই চিলি ফিশটা বেশ ভালো লাগছে, এবার কোনটা খাবো আমার এবার দুটোই আমার খুবই দুর্বলতার বিষয়, একটা হচ্ছে প্যান ফ্রাইড ফিশ আর একটা হচ্ছে মিক্সটাও গ্রেভি। তাহলে চলো আর কথা বলবো না, ফটাফট আমরা খেয়ে নিই। এই যে আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, মোটামুটি ডোডো খুব ভালো এনজয় করে খাওয়া দাওয়া করছে আর একদমই চুপচাপ বসে খাওয়া দাওয়া করছে। একদম ডোডো একবার তাকিয়ে দাও, ডোডোর জন্য আমাদের একটুখানি রেস্টুরেন্টে খাওয়া হয়ে গেল, কারণ এই একটা মানে দরকার পড়ে যে খুঁজ মানে একটা পুজ দরকার পড়ে যে চলো রেস্টুরেন্টে, তবেই আসা হয়, এখন তো আসা হয় না। তো সেদিন সম্পার জন্য রেস্টুরেন্টে খাওয়া হয়েছিল, আর আজ ডোডোর জন্য আমরা সবাই রেস্টুরেন্টে খাচ্ছি ডোডোর ইচ্ছা অনুযায়ী। তো সবই মোটামুটি ডোডোর পছন্দের জিনিসই অর্ডার করা হয়েছে আর ডোডো সেভাবে খুবই এনজয় করে খাচ্ছে। তো ভিডিওটা এবার এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আজকের এই ভিডিওটা অনেকটাই মনে বড় হয়ে গেলো। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আমাদেরও প্রায় শেষের দিকে, এই খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। তো সম্পা বাড়িতে গেলে আবার ঝড় শুরু হয়ে যাবে, ওটা আমি চিন্তা করছি। বাড়িতে গিয়ে জাস্ট চেঞ্জ করেই হবে, একটু স্নান ফেলে ধরনের কিছু একটু করতে হবে, মানে স্যানিটাইজ যতটা করা যায়, তারপরেই একদম ধুমধার আখ্যা শুরু হয়ে যাবে। একদম মানে মারমার কাটটা পুরো একদম মাঠে নেমে দৌড়াদৌড়ি করতে হয়েছে, খেলা হবে মতো পরিস্থিতি। যেটা সম্পাদক হয়েছিল ধাক্কা ধাক্কিতে মানকু উপর থেকে বেলুন নাগা থেকে পড়ে গেছিল, তো সেটার অভিজ্ঞতা আমাদের এখনো মনে আছে। আজকে সকালে মানকু বেলুন টেলুন লাগিয়ে নিয়েছে, যাতে পরে ধাক্কা ধাক্কিতে পড়ে যেতে হয়, কিন্তু তার আগেই গতকাল রাত্রিবেলাতে ডোডো আর মানকু দুজনে একসাথে পড়েছে, আর এমনভাবে পড়েছে ডোডোকে বাঁচাতে গিয়ে মানকুর হাঁটুটা মাটিতে পড়ে হাঁটুতে ব্যথা পেয়েছে।
তেল টেল মেখে পা একটুখানি ব্যথা ক্রিম টিম মেখে একটুখানি আপাতত হাঁটুটা ঠিক করেছে। আচ্ছা ডোডোর এখানে বসে ডোডো খাওয়া হয়ে গেছে, তাহলে ডোডো তুমি কিছু বলতে চাও? হাত ধুয়ে নি না হাত ধুয়ে তুমি তো আপাতত এই দিয়ে কেন কিছু দিয়ে হাতটা মুছে নেবে। ডোডোর একটা অভ্যাস আছে হাত ধোয়া নর্মাল সময় আসার পরে, নর্মাল সময় আমরা আসতাম কিছু 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 ছোটো তুমি কিছু বলবে সবাইকে? তোমার যদি কিছু মনে হয়, তোমার কেমন লাগছে আপাতত, কেমন তোমার জন্মদিনটা তুমি সেলিব্রেট করছো? একটার পর একটা স্টেপ অতিক্রম হচ্ছে। প্রথম স্টেপ গতকাল রাতে ছিল, একটা খেলনা পেয়েছি, আজ সকালে কিছু খেলনা পেয়েছে, এখন খাওয়া দাওয়া হয়ে গেল, এবার পরের স্টেপ হচ্ছে বাড়ি থেকে আরো কিছু খেলা টেলা হবে। মানে কন্টিনিউ একটা পুরো প্যাকেজ মানে চলছে পর পর। তা সবাই টাটা করে দাও দুটো। আমরা পাচ্ছি না খুব একটা বেশি, নিজের মতো করে চলছে, নিজের মুডে চলছে আজকে জন্মদিনে। আবার এদিকে চলে গেল, আজকে রোডোকে অনেক সামনে এবার পেয়েছি আমরা। তোমার জন্মদিন আপাতত অভিজ্ঞতা কেমন হচ্ছে বলো? ভালো, ভালোই থাকবে। মানে একটুখানি ডোডোর বিশ্বাস আছে, ডোডো ভালোই জন্মদিনটা কাটবে। তাহলে আপাতত ডোডোর মোটামুটি ভালোই গেল। আর ডোডো চলো আমি মানে বেরোনো থেকে শুরু করবো, তারপরে খেলা পর্যন্ত আমার খেলা থেকে মানে পার্ট পার্ট করে ভিডিও গুলো করাচ্ছে, পার্ট পার্ট করে করা হচ্ছে। তাহলে চলো টাটা, বাই বাই। বাড়িতে ঢুকে আবার শুরু করছি, হ্যাঁ বাড়িতে ঢুকে শুরু করছি, তারপরে শুরু করে ওই খেলা বাড়িতে ঢুকে ফ্যাশন আপ হয়ে নিয়ে চেঞ্জ করে মারা।